দাড়ি চুলকানোর সমস্যা দূর করার উপায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনেও পরিবর্তন হয়। এই পরিবর্তন নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে লক্ষণীয়। ঠিক তেমনি বর্তমানে পুরুষদের দাড়ি রাখা ফ্যাশনের একটি অংশ। এতে পুরুষদের সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে সুন্দর পরিচ্ছন্ন ভাবে দাড়ি না সামলে রাখলে ত্বকের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনাও থাকে। তাছাড়া দাড়ি পরিপাটি না রাখলে দেখতে অগোছালো লাগে এবং চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যাদের দাড়ি আছে তাদের প্রায়ই দাড়ি চুলকানোর সমস্যায় পড়তে হয়। দাড়ি মুখেরই একটা অংশ, এর ঘনত্ব অনুযায়ী মুখে তৈলাক্ত বা চিটচিটে হয়ে যায়। এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও ব্রণ হয়ে চুলকানির সমস্যা হতে পারে। এই সমস্যা এড়াতে দিনে দুবার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। বাইরে থাকা অবস্থায় ঘাম ও তেল মুছতে ফেস ওয়াইপস ব্যবহার করুন। দাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি তা আর্দ্র রাখতে কন্ডিশনার ব্যবহার করাও জরুরি। মাথার চুল ও দাড়ির মধ্যে পার্থক্য আছে। দাড়ি ছোট হলেও তা অগোছালো ও জটালো হয়ে থাকতে পারে, তাই প্রাকৃতিক উপাদান যেমন অ্যালোভেরা ও নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এতে দাড়ি সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই। আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয় অনেক কষ্ট করে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। প্রয়োজন অনুযায়ী ট্রিম করা। দাড়ি ছোট করা না হলে অনেক ব্যাকটেরিয়ার সংক্রমণ ও অণুজীব বাসা বাঁধে। তাছাড়া এলোমেলো দাড়িতে দেখতেও ভালো দেখায় না, তাই দাড়ি অপ্রয়োজনীয়ভাবে বড় হতে থাকলে তা ছেঁটে সুন্দর আকারে নিয়ে আসুন। রাসায়নিক পণ্য ব্যবহার বাদ দিন। রাসায়নিক পদার্থ দাড়ির জন্য ক্ষতিকর। পণ্যের ব্র্যান্ডগুলো নানা রকম কার্যকারিতার কথা বলে ঠিকই, তবে যে কোনো রাসায়নিক প্রসাধনী ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি সৃষ্টি করে। খুব বেশি প্রয়োজন না হওয়া পর্যন্ত দাড়ির যত্নে প্রাকৃতিক উপাদানই ব্যবহার করা ভালো। দাড়ি আঁচড়ানো। দিনে দু একবার দাড়ি আঁচড়ানো উচিত। এতে দাড়িতে দীর্ঘ সময়ের জন্য পরিচ্ছন্ন ভাব আসে এবং জট ও কোঁকড়ানো ভাব থাকে না। সি বাটার। দাড়ি চুলকানোর মূল কারণ হল শুষ্ক ত্বক। সি বাটারের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে ভিটামিন এ, ভিটামিন সি। এগুলো বিষাক্ত ফ্রি রেডিকালের সঙ্গে লড়াই করে। এতে দাড়ি নরম হয় এবং চুলকানি কমে। সি বাটারকে ত্বকের মধ্যে দিয়ে ম্যাসাজ করুন। পাশাপাশি ত্বককে সবসময় আর্দ্র রাখার চেষ্টা করুন। লেবু। ভিটামিন সি সমৃদ্ধ লেবুতে আছে ব্লিচিং উপাদান, যা ত্বকের চুলকানি রোধ করে থাকে। ত্বকের যে স্থানে চুলকানি অনুভূত হচ্ছে সেই স্থানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে নিন। কিছুক্ষণের মধ্যে দেখবেন চুলকানি গায়েব। অ্যালোভেরা। অ্যালোভেরা মৃতকোষ দূর করে এবং দাড়ির বৃদ্ধি ভালো করে। অ্যালোভেরার জেল একটি পাত্রে নিন। একটি তুলার বলের মধ্যে জেল লাগিয়ে মুখ ও ঘাড়ে লাগান। এভাবে 15-20 মিনিট রেখে দিন। ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে এরপর মুখ ধুয়ে ফেলুন। চন্দন। চন্দনের মধ্যে শুধু সুগন্ধই নেই, এর আছে আরো গুণ। এটি ত্বকের চুলকানি কমাতেও কাজ করে। 1-2 চামচ চন্দনের গুঁড়া আধা বা 1 চামচ কাঁচা দুধের মধ্যে নিন। ঘাড়, মুখ ও দাড়ির মধ্যে মাখুন। শুষ্ক হতে দিন। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। টি ট্রি অয়েল। টি ট্রি অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক উপাদান, পাশাপাশি রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি মৃত কোষ দূর করে এবং চুলকানি প্রতিরোধ করে। সামান্য টি ট্রি অয়েল আঙ্গুলে নিয়ে মুখে ঘষুন। বেকিং সোডা। চুলকানি প্রতিরোধে বেকিং সোডা অনেক বেশি কার্যকরী। পানি ও বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে নিন। 1 অংশ পানির মধ্যে 3 অংশ বেকিং সোডা দিতে হবে। তারপর চুলকানির জায়গায় এই পেস্ট লাগান। দেখবেন চুলকানি অনেক কমে গেছে। বেকিং সোডা দিয়ে গোসলও করতে পারেন। এক্ষেত্রে বড় 1 বালতি পানিতে 1-2 কাপ বেকিং সোডা মেশাতে হবে। বেকিং সোডা মেশানোর পানিতে কমপক্ষে 30 মিনিট শরীর ভিজিয়ে রাখার পর শরীর পানি দিয়ে না ধুয়ে শুকিয়ে ফেলতে হবে। এতে পুরো শরীরের চুলকানি দূর হয়ে যাবে।
পুদিনা পাতার তেল। পুদিনা পাতার তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এটি চুলের ফলিসেলকে উদ্দীপ্ত করে এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে। চার ফোঁটা পুদিনা পাতার তেল এক কাপ পানির মধ্যে নিন। এরপর দাড়িতে মাখুন। নিমের তেল। নিম ত্বকের জন্য ভালো। দাড়িকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে এবং মুখের ত্বককে ভালো রাখতে নিমের তেল মাখতে পারেন। ঘুমের আগে কয়েক ফোঁটা নিমের তেল নিয়ে দাড়িতে মাখুন। এতে ত্বক নরম হবে। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।